তাদের দুজনকে তো অনেক সুন্দর লাগে আমার কাছে পার্সোনালি। অ্যান্ড হ্যাঁ, আমি চাই তারা যেন সারা জীবন এইভাবে সুখে শান্তিতে লাইফটা পার করে দেয়। তাছাড়া আজকে হচ্ছে তাদের ফ্যামিলি সবাই আমাদের বাসায় আসবে, প্লাস এর আগেও আসছে, বাট আজকে না সবাই আসবে। যেমন রাকিব মামার মা বাবা, আই মিন হচ্ছে নানা নানু এখনো আমাদের বাসায় আসে নাই, বাট বাকি কয়েকজন সবাই কম বেশি আসা যাওয়া করছে। কিন্তু মানে সবাই 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 একসাথে, রাকিব মামার ফুল টিম বা ফুল ফ্যামিলি অ্যান্ড আমার খালামুনি ফুল ফ্যামিলি বা আমার ফ্যামিলি সবাই আমরা আজকে একসাথে হতে যাচ্ছি। তো তোমরা বুঝতেই পারতেছো যে এই ব্লগটা একচুয়ালি কতটা বেশি সুন্দর হতে যাচ্ছে। তোমরা হয়তো সবাই বুঝছো যে আমি আমার নতুন বাসায় আসি। অ্যান্ড হ্যাঁ, তোমরা যারা যারা আমার নতুন বাসার হোম ট্যুর দেখতে চাও বা নতুন বাসার জন্য কী কী ফার্নিচার কিনলাম, কী কী চেঞ্জ করলাম, অবশ্যই কমেন্ট সেকশনে বলতে থাকবো। উড়াধুরা চাপো, হোম ট্যুর দাও, হোম ট্যুর দাও। তাহলে নেক্সট ব্লগ চলে আসবে তোমাদের সবার কমেন্টের, হোম ট্যুর ব্লগ। তো হ্যাঁ, তোমরা কমেন্ট করতে থাকো অ্যান্ড আজকের ব্লগে কী কী করি না করি সেটা তোমাদেরকে দেখাই। আর তাছাড়াও কালকে রাতে হচ্ছে কয়েকটা কাজ করছি, তোমরা এইটার ফুটেজটাকে দেখো। হচ্ছে সবজি টবজি ছিল ওগুলো হচ্ছে বাছাই করলাম, তারপরে হচ্ছে বিরোডটা ক্লিন করলাম, অ্যান্ড দেন আর অনেক কিছু করা হয়েছে, বাট সব কিছু ভিডিও ফুটেজ নেওয়া হয় না। আর এদিকে আমি আয়না দেখে একটু ঢংভং করছি। যাই হোক, তোমরা সবাই জানো আমাদের বাসে ক্যাট আছে, সো ক্যাটের লোম উঠে যার কারণে হচ্ছে এই সোফাগুলোও ক্লিন করতে হয়েছে। আর তোমরা তো দেখতেই পারলা যে কালকে টুকিটাকি কাজ করছি, সম্পূর্ণ ব্লগের ফুটেজ নিতে পাই নাই। তবে হ্যাঁ, আরেকটা কথা বলতে চাই, অন্তরা খালামুনি অ্যান্ড হচ্ছে রাকিব মামাকে বলতেছি, তো সেটা হচ্ছে আমি সামনাসামনি কখনোই তোমাদেরকে বলতে পারি নাই বা তোমাদের সামনে আমার কথা বলতে কেন জানি ভয় ভয় লাগে, বা কি বলবো, আমি আমার খালামুনির সামনে কথা বলতে পারি না, সেখানে তো রাকিব মামা, ওমাই গড। তো যাই হোক, সেটা হচ্ছে তোমাদের দুজনকে পার্সোনালি আমার কাছে এত 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 সুন্দর লাগে, এত ভালো লাগে, মানে আমার দেখা তোমরা হচ্ছে বেস্ট কাপল ফর এভার। অ্যান্ড হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আর যাই হোক, চলো এখন দেখি আর কি কি করা যায় বা কি কি করব না করব, এখন তোমরা দেখতে পারো। হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে যে যেহেতু অ্যানিভার্সারি ওদের দুজনের, তো ওদের দুজনকে কিছু না কিছু একটা গিফট করতে হয়। অ্যান্ড আমি কি গিফট কিনতে গেলাম বা কি গিফট কিনলাম তোমরা দেখো। আমি চাচ্ছিলাম ঘরে কোনো কিছু সাজিয়ে রাখা যাবে এই টাইপের কিছু একটা দিতে, দ্যাটস হোয়াই আমি চলে আসি একটা শপে। তারপর এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা জিনিস নিয়ে নিছি, সো কি নিছি এটা ফুল ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবা। তো সকালবেলা কিছু টাইমের জন্য আমি আমার বাসায় আসি, দেন শাওয়ার করে ড্রেস আপ নিয়ে আবার হচ্ছে এখন ইতিদের বাসায় চলে যাচ্ছি। তো গাইস, বাসার নিচে এসে দেখতেছি যে হচ্ছে এখানে অলরেডি অনেক কিছু রোজ দেন আদার্স আরও অনেক আইটেম আছে, বাট আমরা ইতিরা যে নতুন বাসা নিচ্ছি তার পাশে আছে সুন্দর একটা মাঠ, অ্যান্ড এখানে হচ্ছে রান্না। আসো তো দেখি কি রান্না, কিরকম যেন একটা গ্রামের ফিল পাইতেছি, মনে হইতেছে কারো বিয়ে খাইতে গেছি, বাট হ্যাঁ আসলে কারো বিয়ে খাচ্ছি আজকে। তারপরে এই তো ইতিদের বাসায় এসে রুম ক্লিন করতেছি, মানে হচ্ছে ঘরটা একটু মুছতেছি। যাই হোক, আমার তো মনে হয় আমার শাশুড়ি যে হবে সে তো অনেক খুশি হবে, কারণ আমি ঘর মুছতে পারি। বাই দ্য ওয়ে, আই এম জাস্ট কিডিং। তো গাইস দেখো, কাজের মেয়ে কাজ করতেছে কত সুন্দর চকচকা করে। আমি লালন কাছ থেকে 700 টাকা নিব। মাসের বেতন পাঁচ কাজে হচ্ছে 700 টাকা করে দেন আমি। তুমি 50 আমি 50, কারণ তুমি অর্ধেক খুঁজছো আমি অর্ধেক খুঁজছি। আচ্ছা আগে টাকা পাও তারপর আমারে দে, তুই পেলেই হবে। আচ্ছা ঠিক আছে, আগে নিজে পেয়ে নি। আমি হচ্ছে নিচে থেকে মাংস নিয়ে আসছি, রাইট? দাও আমাকে দাও। চলো বাবুটি যেহেতু রান্না করছে সব মজাই হবে, চলো চলো নিচে যাই। অ্যান্ড আজকের আইটেম অনেক কিছুই ছিল, কিন্তু নিচে এসে দেখি ম্যারিনেট করা আছে, চিংড়ি মাছ দেন হচ্ছে কাবাব। তো যাই হোক, আমার তো ক্ষুধা এখনই লেগে গেছে এত কিছু দেখে। জানি যদিও রান্না করলে আর এত কিছু খাওয়া সম্ভব হয় না, বাই দ্য ওয়ে আমার কিন্তু সব থেকে ফেভারিট জিনিস সেটা হচ্ছে পায়েস। এখন আমি আর ইতি হচ্ছে অনেক দায়িত্ব পালন করতেছি, দায়িত্বটা হচ্ছে কি সেটা দেখতে পারলাম। আমরা হচ্ছে মানে কিছু জিনিসপত্র নেওয়ার জন্য পাঠিয়েছি, যা আছে আমরা একটু ঘুরতেছি, এনজয় তাও একা একা, কিন্তু লাইক এরকম সময় আরো সবাই বলবে আল্লাহ আমাদেরকে কাজ দিছে কেন, আর আমরা এনজয় করি এগুলোকে। ইয়েস,
আমরা দুজন মিলে চলে আসি সুপার শপে কিছু টুকিটাকি জিনিস নিতে, যেগুলো কিনা আমাদের ঘরেরই লাগে। এর ভিতরে কিন্তু অন্তর্খালমনি অলরেডি চলে আসছে, আর এদিকে এত প্যাকিং, এত শপিং কার আমাদের জন্য। কেন তোমাদের জন্য, তোমাদেরকে কম দেই আমি? এগুলো হচ্ছে আমার শ্বশুর বাড়ির জন্য, কারণ আমাদের বাসা আসতেছে আমার বিয়ের কি বলে অ্যানিভার্সারি বলে কথা, তার জন্য সবার জন্য গিফট নিয়ে আসছে। ভালোই হলো, সবার জন্যই দিচ্ছো, সাথে তো আমাদেরও দিতে পারতেছে। কেন, তোমাকে আমি গিফট দেই নাই, তোমার আমাকে গিফট দেই নাই? ওইটা তো সবাই কি জানে, এটা তো অ্যানিভার্সারি গিফট। তুমি এটা বুঝবে না, এটা দিতে হয় যারা হচ্ছে শ্বশুর বাড়ি থেকে যখন আসে তখন এটা দিতে হয়। তোমার যখন বিয়ে হবে তখন তুমিও বুঝবা, বুঝছো? আচ্ছা আচ্ছা, এই খামে মানে টাকা কি দিব না? তুমি যেন সারা জীবন সুখে থাকো। আমিও শান্তিতা যেন তাড়াতাড়ি বিয়ে হবে, তারপরে এসব দায়িত্ব গুলো তাড়াতাড়ি বুঝতে পারবে আর কি। যাই হোক, এখন খালামুনি রেডি হয় না, বাট একটু পরে হচ্ছে রেডি হবে। ওকে, তখন তোমাকে মামা আর হচ্ছে তোমাকে একসাথে দেখাবো। ওকে, এখন হচ্ছে ড্রেস আপ, সবকিছু চেঞ্জ করবো, অ্যান্ড দেন হচ্ছে একটু সুন্দর করে মেকআপ করবো, মানে রেডি সেডি হবো। যাই হোক গাইজ, দেখতে পাচ্ছ অলরেডি রেডি হয়ে চলে আসছি। অ্যান্ড হ্যাঁ, তোমরা অবশ্যই কমেন্টে বলবো কেমন লাগতেছে। তবে এখন কিন্তু 9টা বাজে, বাট এখনও কেউ আসি নাই। সবাই বলতেছে যে আজকে নাকি রাস্তা অনেক বেশি জ্যাম ছিল। যাই হোক তাই হোক, এনজয় তো আর মিস করা যাবে না যেহেতু প্রোগ্রাম, সো ফুল ফিল এনজয় করবো। কীরকম বা কীভাবে এনজয় করি ব্লগটা দেখলে জানতে পারবে। আমরা দেখো আজকে ম্যাচিং ম্যাচিং টিং টিং, আরে না ম্যাচিং। তবে আমার এই জামাটা হচ্ছে লাস্ট 2022 সালে কোন ঈদে জানি নিছিলাম, বাট এই জামাটা এখন অনেক টাইট হয়ে আছে। হ্যাঁ, একটু মোটা হতেছে, মাশাআল্লাহ। মোটা হবে চাই, মোটা হতে পারে যাও, বাট এরকম মোটা হতে চাই না, যেন রসগোল্লার মতো হয়ে যেন লাগে, যে মুখগুলো ফাইটটা দিতে ওইটা খুব বাজে লাগে। বাট হ্যাঁ, ইটস চলো, তোমরা হয়তো সবাই এই জামাটা দেখছো, যা দেখো না তাদেরকে আমি ফুল আমার আউটফিট দেখাই দিলে হয়তো চিনে যাবা। তো এই জামাটা আজকে নিয়ে সেকেন্ড টাইম পরলাম মাত্র, মানে এটা 2 বছর আগের জামা। তো যাই হোক চলো। তো এই হচ্ছে সেই জামাটা যেটা কিন্তু 2 বছর আগের, আর এই জামাটা অনেক বেশি ফেভারিট। আমি ভাবতেছি নেক্সট এইরকম কোয়ালিটির আমি অন্য একটু ডিফারেন্ট করে বানাবো। এদিকে হচ্ছে আমাদের কুটু বাবু, ডান পড়ে গেছে মাশাআল্লাহ। হ্যাঁ, এটা তো সায়রা আর এটা তো সামিয়া, সবাই চিনে। সামিয়া ওকে পালতে পালতে চিকনই হয়ে যেতেছে বেচারা। সামিয়া জন্ম হতেই চিকন আর গাইস। হ্যাঁ, আর ওইখানে ইতি, এখানে আমি, আমাকে দেখাবেন না, কারণ আপনারা দেখলে যে ক্রাশ খাবেন, এর জন্য দেখাচ্ছি মিররে, দেখাচ্ছি যাতে চারজনকেই দেখা যায়। দেখা যায়, আমাকে দেখা যাবে না, আমাকে এদিকেই দেখা যাবে। তো এদিকেও তো দেখাইছি। হ্যাঁ, হিংসা করার কি আছে? ঘরের মানুষকে, ঘরের মানুষকে হিংসা করতে হয় না, হয়তো তুমি এটা জানো। তো এই সাইডে হচ্ছে কয়েকজন চলে আসছিল, তো বাচ্চাগুলো মিলে হচ্ছে আমার বোনের সাথে খেলতেছিল। হ্যাঁ, ওরাও ওর সাথে খেলতেছিল, মানে খুবই হাসাহাসি করতেছিল, তিনটা পিচ্ছি একসাথে মিলে। হ্যালো, ব্যাপার কি বনিতে আসছে? খুব সুন্দর লাগতেছে দুইজনকে, মাশাআল্লাহ। তো এদিকে হচ্ছে রাকিব মামারা চলে আসছে, অ্যান্ড দেন সবাই চলে আসছে। তারপর হচ্ছে আমরা সবাই মিলে একটু আড্ডা টাড্ডা দিতেছিলাম, আর যেহেতু রাত হয়ে গেলো তারপরে আড্ডা শেষ করে আমরা হচ্ছে সবাই একসাথে ডিনার করতে বসছি। অ্যান্ড এদিকে দেখতে পাচ্ছ রাফায়, তোকে জোর করে কোলে নিয়েছি দেখে বলতেছে ওর ভাইয়াকে যে ওকে নিয়ে যেতে নিয়ে। আরে ওর নাম চেঞ্জ এখন আন্টি, সরি অ্যাশলি, রাগ করছো কেমন করে? হ্যাঁ, এদিকে একজন এনে ঘুম পাড়ায়, ওদিকে আরেকজন আরেকজনের ঘুম পাড়ায়। বাহ, এই যে তাশা, এই তাশা তোমাকে বলে চোখে দেখ না। ঠিক, আমি আগে ঠিক খেয়ে ফেলতে। হ্যাঁ, আমি রক্তটা খুব জিজ্ঞেস করছি, মানে দিকে খুব আমি। আর এদিকে আমি, তাশা, সিনথিয়া, ইতি মিলে হচ্ছে বেলুন ফোলাচ্ছি, কেননা ভাবলাম হালকা করে একটু ডেকোরেশন করা যাক। তারপরে হচ্ছে অন্তর্খালমনি রাখি মামা কেক নিয়ে চলে এসেছে, যেখানে কিনা একটা কেক ইতি গিফট করছে আর একটা অন্তর্খালমনি নিজেই। তো যাই হোক, এখন হচ্ছে আমরা সবাই বলতেছি হ্যাপি টু ইয়ার অ্যানিভার্সারি। খালামুনি আর মামার জন্য ছোট্ট একটা আমার তরফ থেকে গিফট আনছি, তো দেখি তাদের পছন্দ হয় কি হয়। গিফট পেতে কার না ভালো লাগে, কদিন আগে আমার বার্থডে ছিল, বার্থডেতে গিফট পেয়েছি, এখন হচ্ছে আবার অ্যানিভার্সারিতে গিফট। আমি পারি, এবার কি লাগবে?
অনেক সুন্দর একটা জিনিস দিচ্ছে যেটা আমাদের দুজনের কাজেই মানে আমাদের রুমের মধ্যে সুন্দর করে সাজানো থাকবে। সো থ্যাংক ইউ সো মাচ তোমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। এটার মধ্যে ফুল কিনতে হবে, এটা কে দিবে? এদিকে অঞ্চল খালামণি রাকিম আমার জন্য একটি গিফট আনছে, যেটা কিনা তোমরা সবাই হয়তো দেখে ফেলছো খালামণির ব্লগে যে গিফটটা কি ছিল। আর এদিকে তোমরা হয়তো দেখতে পারতেছো যে খালামণির গিফটটা ছিল অ্যাপেল ওয়াচ। তো আমরা রাফায়েতকে বলতেছিলাম, রাফায়েত তোমাকে আজকে রেখে দিব, ওকে চাইতেছিলাম, ও রাইগে যেতেছিল। যাই হোক, ডোন্ট ফরগেট সে, মাশাআল্লাহ। এ ফিউ মোমেন্টস লেটার, তো যাই হোক সবাই চলে গেল। এন্ড দেন তারপরে হচ্ছে আমরা ডিনার করতে বসলাম ফ্যামিলি সবাই একসাথে। তোমরা সবাই হয়তো ফুল ব্লগটা দেখছো, আমি একটু একটু করে ট্রাই করছি সম্পূর্ণ ব্লগটা কভার করার, তবে আমি জানি আমি পারফেক্ট কিছু করতে পারি, কারণ একটু বেশি ব্যস্ত ছিলাম। তো যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। হ্যাঁ, ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো। আর তাছাড়া আমি তো তোমাদেরকে বললামই যে তোমরা যদি চাও তাহলে আমি আমার রুম টু ব্লগ করবো ভেরি সুন। অ্যান্ড হ্যাঁ, তোমাদের অনেকেরই একটা কোশ্চেনটা হচ্ছে যে সানজিদাপুর বাসা হওয়ার পরেও কেন সানজিদাপুর এখনো তার নানুর বাসায় থাকে। হচ্ছে ইতিদের বাসা আর আমার বাসা হচ্ছে এই যে ইতির পাশের বাসায় হচ্ছে আমার বাসা, তো কেন ওদের বাসায় আসবো না, ও আমার বাসায় যে আমি ওর বাসায় যে। তবে হ্যাঁ, এই বাসে একটু বেশি আসা হয়, কারণ নানু আর হচ্ছে ইতি যেহেতু সারাদিন একা থাকে, দ্যাটস ওয়াই হচ্ছে এই বাসে একটু বেশি আসা। তোমরা সবাই হয়তো ক্লিয়ার হয়ে গেছো বিষয়টা, কেন নানুর বাসায় আসি বা থাকি। অ্যান্ড হ্যাঁ, তোমাদের সবার কাছে হচ্ছে আরেকটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা আমার আজকের ব্লগটা কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্টে বলবা। অ্যান্ড হ্যাঁ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।